আমেরিকা সুযোগ কিছু যাবে এখানে হিন্দু যাবে ইংল্যান্ডে তো যাবে আচ্ছা ওখান থেকে দিয়ার কোন এই যে সোনুকে রেডি করে দিয়েছি আর সোনুর ঠিক জায়গায় মানে সোনু যেখানে বসে যাবে ঠিক সেখানে একদম গিয়ে বসে পড়েছে দেখি আজকে আমরা এক গাড়িতে চারজন যাব আমাদের স্কুটিতে আমরা দুজন ছাড়া উঠি না শুনু থাকলে তিনজন কিন্তু আজকে আমরা সবাই উঠব খুব বেশি দূরে না একদম কাছেই তো সেই জন্য চারজন মিলে যাচ্ছি বেশ মজা হবে তো সামনে শুনু তারপরে বাবা তারপর দীপা আর একদম পিছনে বসবো আমি কারণ আমি শাড়ি পরে আছি তো দুই সাইডে পা দিয়ে বসতে পারবো না তো সেই জন্য একদম শেষে বসছি আমি আর দীপার লেগেছে একটু ঠান্ডা সামনে দাঁড়িয়েও থাকবে না বসবেও না এমন ভাবে থাকে আর মুখেও লাগে না আমি ফোনই নিয়ে আসিনি যা শুয়ে কেউ নেই এখন বাবা বলছি ওরা কি ফুল তুলতে যাবে আজকে তো যেতে যেতে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আর এটা হলো আমার একটা মামা বাড়ি তো বাবার একটু দরকার আছে এখানে মানে ফুলের জন্য ফুল নেওয়ার আছে গাঁদা ফুল তো কিছু ফুল লাগবে তো সেই জন্য বাবা এখানে দাঁড়ালো আর ওই যে ওটা আমার দিদা শুনু বাবার পিছন পিছন যাচ্ছে দীপার কাকা বাড়ি তো আমাদের দুজনেরই চেনা আমার আগে থেকে চেনা কারণ আমার মামা বাড়ি আর দীপার এটা কাকা বাড়ি তো দীপা আমার দিদাকে দীপা ঠাকমা বলে আর আমি বলি দিদা
আর দিদার বাড়িটা এখানে ঠিক ছিল না, আমার যে মামার বাড়ি সেখানেই ছিল। তো কয়েক বছর হলো দিদারা এখানে, এই জমিটা দিদাদের ছিল আগে থেকেই, তো দিদারা কয়েক বছর আগে এখানে বাড়ি করে এখানে চলে এসেছে। এই যে মামাদের বাড়ি কত লঙ্কা গাছ, ছোট ছোট লঙ্কা গাছ, কিন্তু ভালোই লঙ্কা হয়েছে। আর একটা জিনিস দেখাই, এই যে ছোট্ট একটা কুল গাছ, কিন্তু কুল হয়েছে। এই যে কি বড় বড় কুল হয়েছে। হ্যাঁ আমি আমার দিদার কাছে থাকি। হ্যাঁ আমি আমার মামার কাছে থাকি, এটা আমার মামা। বাড়ি থেকেই বলেছিলাম যে খুব একটা বেশি দূর না, কাছেই, তো এই যে পৌঁছেও গেছি। প্রচুর গাছ, কি যে ভালো লাগে। এটা হচ্ছে হ্যাঁ এই কালারের, এত বড়ই হবে, যা করি দেখলাম। হ্যাঁ ওটাও হচ্ছে, ওটাও হচ্ছে। এই সাইডটাতে তো চন্দ্রমল্লিকার ডালিয়া গাদা, সেই গাছগুলো আমাকে খুঁজে নেই, ঘাস ফুল। এই যে হ্যাঁ এই গাছটা কি গাছ, স্ট্রবেরি। হ্যাঁ এদিকে গোলাপ, একটা গোলাপের কালার দেখাই, এই যে পুরো কালচে মেরুন যেটা, সেই রকম কালারের গোলাপ। তো দেখতেই পাচ্ছেন কত ফুল গাছ, চন্দ্রমল্লিকা, গোলাপ, জবা, নানান টাইপের ফুল গাছে ভরা। তো এখান থেকে আমরা বেশিরভাগ ফুল গাছ নিয়ে যাই। আর এই যে একটা চন্দ্রমল্লিকা, কিন্তু পুরো মানে বড় ডালিয়ার মতো, এটা এখনো ফোটেনি, ফুটবে। এইগুলো তাই এইদিকে তো নানান টাইপের ফুল গাছ আছে, তাছাড়াও আছে পিছনের দিকে, ঘরের পিছনে আছে আরো অনেক গাছ। তো বাবা যাচ্ছে দেখতে, প্রচুর প্রচুর গাছ। এই যে একটা ফুল গাছ, দারুণ ফুল হয়েছে। কি জানি রজনীগন্ধা না তো। আর বাবার পিছন পিছন সোনু আর দীপাও যাচ্ছে, তো সোনুর তো কোথাও বেরোলে ভীষণ আনন্দ হয়, ওই দিক সেদিক ঘুরে ঘুরে দেখে। আর এই ফুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ও দাদা আচ্ছা হ্যাঁ আর লাগবে না। ক্যাকটাস না, দাদা বারণ করেছে ক্যাকটাস না, শুনো ঘুরে বেড়ায় না। এসো চলো, আবার নিতে গেছে বাবা।
বাবা আমাদের বলে খুব খুব ইন্টারেস্ট আছে বুঝছো বাবা ডালিয়া ফুলটা খুব পছন্দ করতে সেই জন্য কয়েকটা গাছ নেওয়ার পর আবার আনতে গেছে বড় ফুল হয় না আরো পাঁচ ছটা আনছে দেখাবো বড় প্যাকেট নিয়ে আসবে এই কালারটা দেখো সোনা নষ্ট করবো না ঠিক আছে মামা ও নেই ওই যে ছোট ছোট না খুঁড়ি খুঁড়ি টাইপের ওঠো শোনো আবার ওদিকে যায় ও দেখো খুঁড়ি খুঁড়ি গাছ না শুনু এত দুষ্টু যে গেটে ছিকল তারপরে লক টক গুলো ছিল নিয়ে এসছে নিয়ে এসে এইভাবে খেলা করছে ওরকম করে বসে আছিস কেন এ দেখ তোর কানের মধ্যে দিয়ে এরকম করে চাবি ঘুরিয়ে রাখবো দেবো এত দুষ্টু মেয়ে তুমি কোথার থেকে শিখেছো হ্যাঁ কোথার থেকে শিখেছো এসো না নিয়ে যাবি তালা চাবিটা কিরে নিয়ে কি যাবি তুই হ্যাঁ আচ্ছা তাই হোক কার গল্প করে সেই থেকে দেখো জলদি সে কি দারুণ লাগছে না আরো জোরে বাবা ভালো জিনিস দিয়ে দিয়েছে এবার বাড়ি নিয়ে যেতে পারলে হয় ওকে কিছু তাই আনা যাচ্ছিল না সব জোর করে নিয়ে যাচ্ছে দেখো দুটো পেয়েছি আর পেলাম না বাকি নিয়ে একটা এ আবার এদিকে ঘুরছিস আবার যাচ্ছে ওর আলাদা একটা ফোনই আছে দেখার জন্য পড়াশোনাটা ভালো ভালো করলে হয় চলো এদিক দিয়ে যাবো এবার তুমি যদি নার্সারিতে এসে বীজ খুঁজে বেড়া দিলে ওদের সমস্যা হয়ে যাবে তো আমরা এসেছিলাম অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আবার অন্য রাস্তা দিয়ে ও এদিকে তো তোমার তো আবার গাড়িটা ঘোরাতে হতো
নার্সারি থেকে আমরা চলে এসেছি আর ঠিক যেভাবে গিয়েছিলাম আমরা চারজন ঠিক সেইভাবেই আমাদেরকে আসতে হলো, কারণ আমরা ভেবেছিলাম যে সোনুর বাবাকে নিয়ে যাব, মানে ও আমাদেরকে দিয়ে আসবে, দুটো গাড়িতে যাব, তো ওর একটু কাজ পড়ে গেল তো সেই জন্য একটা গাড়িতেই যেতে হলো। আর ওখানে গিয়ে তো সোনু খুবই দুষ্টুমি করছিল, আর গাছগুলো আমরা নিজেরা নিয়ে আসিনি, মানে যার নার্সারি সেই কাকু ওই গাছগুলো, মানে অনেকগুলো গাছ নেওয়া হয়েছে তো তো সেই জন্য ওই কাকু গাছগুলো পরে দিয়ে যাবে। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, আর আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে দিন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তাহলে আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।